শিক্ষক নিয়োগে নম্বরের সমতা আনতে কমিটি গঠন করে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিলেবাস বদলে অনেক সহজ হয়েছে পুরনো ছাত্রছাত্রীরা এর ফল ভুগছেন নিয়োগ প্রসঙ্গে এমনটাই মন্তব্য করলেন বিচারপতি দু সালে যারা মাধ্যমিক দিয়েছেন তাদের তুলনায় দু হাজার সতেরো আঠেরো সালে পরীক্ষার্থীরা বেশি নম্বর পেয়েছেন ফলে টেট নিয়োগে নতুনদের কাছে পুরনো প্রার্থীরা পিছিয়ে পড়ছেন এমন অভিযোগ তুলে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সেই মামলার শুনানিতে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আগেই মন্তব্য করেছিলেন সাধারণ চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কোনো বৈষম্য কাম্য নয় সিলেবাস বদল আসায় ফল ভুগতে হচ্ছে পুরনো ছাত্রছাত্রীদের দু হাজার সালে মাধ্যমিক ও দু সালে উচ্চ মাধ্যমিক দিয়েছেন এমন ষোলো জন কলকাতা হাইকোর্টে একটি মামলা দায়ের করেন তাদের অভিযোগ ছিল নিয়োগ প্রক্রিয়ার সিলেবাসের বৈষম্যের কারণে পিছিয়ে পড়ছেন তারা এখন সিলেবাস অনেক সহজ তাই নম্বর ও পাসের হার অনেক বেড়েছে প্রতি বছরই মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের মতো পরীক্ষাগুলোতে প্রাপ্ত নম্বরের হার বেড়েছে নিয়োগের ক্ষেত্রে তাই সম্পত্তিকালে পাস করা প্রার্থীরা বেশি সুবিধা পাচ্ছেন তুলনায় দু সালে আগে পাস করা প্রার্থীরা ক্রমশ পিছিয়ে যাচ্ছেন বলে দাবি করা হয়েছে ওই মামলায় দু সালে বা তার আগে প্রথম বিভাগে শতাংশ টেন পার্সেন্টের নিচে ছিল কিন্তু দু হাজার ছ থেকে প্রথম বিভাগের শতাংশ বেড়ে শুরু করে এবং দু হাজার বাইশ সালে তা সেভেন্টি এইট পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট পর্যন্ত পৌঁছে গিয়েছিল প্রথম বিভাগ পরীক্ষায় সিক্সটি পার্সেন্ট নম্বর পাচ্ছে দু হাজার ছ সালে পাশের হার ছিল সিক্সটি সেভেন পয়েন্ট টু ফাইভ এবং তারপরে এটি বাড়তে শুরু করে যা দু হাজার বাইশ সালে এখন এইট্টি এইট পয়েন্ট ফোর ফোর পার্সেন্ট বৃহস্পতিবার এই সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউটের অধ্যাপক শুভময় মৈত্র ওই কমিটির চেয়ারম্যান হিসাবে নেতৃত্ব দেবেন বাকি দুই সদস্যের মধ্যে একজনের নাম বাদ দেবেন স্কুল শিক্ষা দপ্তরের প্রধান সচিব আরেকজনের নাম বাদ দেবেন মামলাকারী আগামী পনেরো ডিসেম্বরের মধ্যে সেই নাম জমা দিতে হবে বলে জানানো হয়েছে আগামী পঁচিশে জানুয়ারি দু হাজার তারিখে রাজ্যের জন্য বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে কমিটিকে তার রিপোর্ট দাখিল করার অনুরোধ করা করবে প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দু সালের টেট নিয়োগের ক্ষেত্রে একাডেমি নম্বর খুব গুরুত্বপূর্ণ সেক্ষেত্রে নতুনদের সঙ্গে প্রতিযোগিতা অনেকটাই পিছিয়ে পড়ছেন বলে অভিযোগ তোলেন মামলাকারীরা এই মামলায় আদালত আগেই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বোর্ডের কাছে রিপোর্ট তলব করেছিল সেই রিপোর্টে মামলাকারীদের অভিযোগ স্বীকার করে নিয়েছে বোর্ড রিপোর্টে জানানো হয় দু সাল নাগাদ পাশের হার ছিল সেভেন্টি সেখানে এখন বেড়েছে নব্বই শতাংশের বেশি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন সাধারণ চাকরি প্রার্থীদের প্রতি কোনো বৈষম্য হোক তা কাম্য নয় সময়ের সঙ্গে সঙ্গে সিলেবাস বদল আসায় পুরোনো ছাত্রছাত্রীরা এখন সাফার করছে এই জন্য আদালতের তরফে একটি কমিটি গঠন করা হয় এই কমিটি বিষয় নিয়ে পর্যালোচনা করে কি করা উচিত তা জানাবে আদালতে